সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি খান মোহাম্মদ রুমেল। আমাদের আজকের বিষয় রাজনীতির ক্লিন ইমেজ, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ইকবাল সুবহান চৌধুরী, চেয়ারম্যান ডিবিসি নিউজ, আছেন ফখরুল ইমাম এমপি, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি, এবং ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, সম্পাদক সুপ্রিম কোর্ট বার সমিতি ও যুগ্ম মহাসচিব বিএনপি। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন, এজন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। বাবা শেখ মনির গড়া যুবলীগের নেতৃত্বে এলেন বড় ছেলে পরশ। দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না, আবারও হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। বেগম জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ, পুলিশের বাধায় পণ্ড, নোয়াখালীতে লাঠিচার্জে আহত 15। মা বিদিশার কারণে এরিকের নিরাপত্তা বিঘ্ন হতে পারে, গুলশান থানায় ট্রাস্টি বোর্ডের নামে দায়ের করা জিডিতে বলল জাতীয় পার্টি। মন্ত্রীর হুঁশিয়ারির পরও কমেনি চালের দাম, মজুদের তথ্য জমা দেওয়ার কথা থাকলেও কার্যকর হয়নি মাঠ পর্যায়ে, শুরু হয়নি সরকারি পর্যায়ে ধান কেনা। এবং কঠোর সড়ক আইনে পুলিশেরও ছাড়, বন্ধ হয়নি চালক ও পথচারীর স্বেচ্ছাচারিতা, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিবহন মালিক শ্রমিকদের বৈঠক। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। আজকে আমরা শিরোনাম আলোচনার শিরোনাম দিয়েছি রাজনীতির ক্লিন ইমেজ। আপনারা জানেন যে গত 18ই সেপ্টেম্বর থেকে যখন শুদ্ধি অভিযানটি শুরু হয়েছিল, তখন থেকেই রাজনীতিতে ক্লিন ইমেজ কথাটি খুব বেশি আলোচিত হচ্ছিল, এবং যে কাউন্সিলগুলো ছিল তার মধ্যে কয়েকটি কাউন্সিল হয়ে গেছে, আজকে সবশেষ যুবলীগের কংগ্রেস হলো। তো সেখানেও বারবারই বলা হচ্ছে যে ক্লিন ইমেজের লোকদেরকেই রাজনীতিতে ঠাঁই দেওয়া হবে, দলগুলোতে ঠাঁই দেওয়া হবে, ইত্যাদি নানা বিষয়। তো সেই ধারাবাহিকতায় আজকে যুবলীগের চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদকের ঘোষণা করা হয়েছে, তারা হয়তো পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি আসবেন। তো এইসব সহ রাজনীতির অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইকবাল ভাই, আপনাকে যদি আলোচনা শুরু করতে চাই, যেটি আমরা বলছি যে রাজনীতির ক্লিন ইমেজ, একটি বিষয় হচ্ছে রাজনীতিতে ক্লিন ইমেজের ব্যক্তিদের খোঁজ করা, আরেকটি যদি টোটালি বলি পুরো রাজনীতিটাকে যদি আমরা ধরি, তাহলে রাজনীতিরও একটি ক্লিন ইমেজের কথা হয়তো আমরা বলতে পারি। তো আজকের যে কংগ্রেসের মাধ্যমে যুবলীগের যিনি চেয়ারম্যান নির্বাচিত হলেন এবং যিনি সাধারণ সম্পাদক হলেন, আপাত দৃষ্টিতে এখন পর্যন্ত ক্লিন ইমেজের বলে আমাদের গণমাধ্যম সহ বিভিন্ন জায়গায় আলোচিত হচ্ছে, কিন্তু যে রাজনীতির ক্লিন ইমেজের কথা বলছি, অর্থাৎ রাজনৈতিক দলগুলো সবাই সুষ্ঠুভাবে তাদের কর্মসূচি পালন করতে পারবে, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে, এই ক্লিন ইমেজের খোঁজ যদি আমরা করি, এবার আজকেও বেগম জিয়ার মুক্তি দাবিতে বিএনপির একটি বিক্ষোভ কর্মসূচি ছিল, পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে, তো রাজনীতি কি আসলে ক্লিন ইমেজের দিকে যাচ্ছে, বা রাজনীতির ক্লিন ইমেজ কতটুকু পাচ্ছি আমরা? এটা দুভাগে ভাগ করতে হবে। জি, একটি হলো রাজনীতি, জি, আরেকটি হলো দলীয় রাজনীতি। রাইট। এখন দলীয় রাজনীতি যখন ক্লিন ইমেজের ভিত্তিতে হবে, আদর্শ নীতি নৈতিকতার ভিত্তিতে যখন দলীয় রাজনীতি পরিচালিত হবে, এবং নেতৃত্বে যারা থাকবেন তাদের যখন আদর্শ এবং নীতি অনুসরণ করে যে ক্লিন ইমেজের কথা, সততা, নিষ্ঠা, আন্তরিকতা এবং একটি আদর্শ ভিত্তিক যে নেতৃত্ব, সেটি যখন প্রতিষ্ঠিত হবে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই জাতীয় যে রাজনীতি, মূল যে রাজনৈতিক আমাদের ব্যবস্থা, সেখানেও কিন্তু এটার একটা প্রভাব পড়বে। রাইট। আমরা দীর্ঘদিন থেকে আমরা বলি যে বিভিন্ন কারণের জন্যে আজকে রাজনীতি দুর্বৃত্তায়নের আওতায়, সেখানে সন্ত্রাস, সেখানে চাঁদাবাজি, সেখানে দুর্নীতি, সেখানে মাদক, সেখানে মৌলবাদী ইত্যাদি ইত্যাদি কারণের জন্য রাজনীতি কিন্তু এখন অনেকটাই আদর্শ এবং নীতির থেকে অনেকটা দূরে সরে গেছে। এ নিয়ে বহু আলোচনা এবং সকল মহলেই, এমনকি যারা সুস্থ রাজনীতি নিয়ে কথা বলেন, রাজনীতিবিদরা, অর্থাৎ দলের ভিতরে যারা নিবেদিত আদর্শ ভিত্তিক, তারাও কিন্তু এই কথাগুলো বলেন। যেমন পার্লামেন্টে কতজন রাজনীতিবিদ আছেন, কতজন ব্যবসায়ী আছেন ইত্যাদি নিয়ে কিন্তু বহু জরিপ হয়েছে, বহু রিসার্চ হয়েছে, এবং এই যে কারণের জন্য আজকে
রাজনীতিকে দুর্বৃত্তায়নের হাত থেকে রক্ষা করে সুস্থ রাজনৈতিক ধারা প্রবর্তনের একটা মানুষের ভিতরে কিন্তু একটা প্রবণতা আমরা দেখতে পাই, প্রত্যাশা। এবং যারা দলীয় রাজনীতি করেন তাদের ভিতরে, সেটা বাম বলেন, ডান বলেন, মধ্যপন্থী বলেন, সবার ভিতরেই কিন্তু এই ধরনের একটা প্রবণতা কিন্তু কাজ করছে। কারণ দীর্ঘদিন আমাদের রাজনীতি এই দুর্বৃত্তায়ন, দুর্নীতিগ্রস্ত, আদর্শ বিবর্জিত, নীতি বিবর্জিত ইত্যাদির কারণের জন্য একেবারে একটা রাজনৈতিক যে মূল্যবোধ, সেই মূল্যবোধের একেবারে যাকে বলে ধ্বংসের মানে একটা গর্তের খাদের কিনারে দাঁড়িয়ে, যখনই আপনি একটি জায়গায় পৌঁছবেন খাদের কিনারে, তখনই কিন্তু ঘুরে দাঁড়ানোর একটা প্রবণতা বা মানসিকতার সৃষ্টি হয়। মাননীয় প্রধানমন্ত্রী একটি সাহসী ভূমিকা তিনি গ্রহণ করলেন তার নিজের দল থেকে, জি, যে নিজের দলের ভিতরে তিনি শুদ্ধি অভিযান পরিচালনা করলেন এবং তিনি তার যে অঙ্গ সংগঠনগুলো আছে সেখানে এই ক্লিন ইমেজ বলুন বা আদর্শ ভিত্তিক, এবং আজকে তিনি যে বক্তৃতাটা দিলেন, বক্তব্য রাখলেন এই কংগ্রেসে, আওয়ামী যুবলীগের কংগ্রেসে, এটি কিন্তু আমাদের জাতির পিতার যে বক্তব্য তারই পুনরাবৃত্তি তিনি করেছেন। জাতির পিতা একসময় বলেছিলেন যে রাজনীতির একটা নীতি আছে এবং ভোগ এবং লালসা ত্যাগ করে মানুষের জন্যে রাজনীতি। একই কথায় তার মেয়ে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পুনরাবৃত্তি করেছেন। কিন্তু ইকবাল ভাই, আপনি যে কথাটি বলছিলেন না যে বাম ডান মধ্যপন্থী সবাই এখন একটু ইতিবাচক রাজনীতি করার চেষ্টা করছে বা এর প্রবণতাটা আপনি লক্ষ্য করছেন, পাশাপাশি ইতিবাচক লোকদেরকে, ক্লিন ইমেজের লোকদেরকে নিয়ে রাজনীতি করা, আর হচ্ছে যেটাই আপনি বলছিলেন যে রাজনৈতিক করার, যে তো রাজনৈতিক কর্মকাণ্ড রাজনৈতিক দলগুলো অবাধে করতে পারবে, এটিও তো রাজনীতির ক্লিন ইমেজের মধ্যেই পড়ে। হ্যাঁ, আমি তো এইটা কি পারছে সবাই? আমি তো প্রথমে বলেছি যখন দলীয় রাজনীতি, জি, যখন এই ক্লিন ইমেজের নেতৃত্বের কাছে থাকবে, অর্থাৎ দুর্বৃত্তায়নের হাত থেকে যখন দলীয় রাজনীতি মুক্ত হবে, তখন কিন্তু তার একটা ইতিবাচক প্রভাব কিন্তু ওভারঅল যে রাজনীতি সেখানে আসবে, সেখানে মত প্রকাশের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে, অন্য দলের প্রতি যে সহিষ্ণুতা সেটি থাকবে। একসময় আমরা কি দেখেছি, আমরা দেখেছি দলীয় রাজনীতির নামে সহিংসতা, মানুষ পুড়িয়ে ফেলা, ইভেন নিজের দলের ভিতরে কর্মী বা নেতাকে হত্যা করা, দুই দলের মধ্যে তো হত্যাকাণ্ড তো দেখেছি, এমনকি শীর্ষ পর্যায়ের নেতৃত্বকে ধ্বংস করে দেওয়ার জন্যে গ্রেনেড হামলা, সেটাও দেখেছি। 75-এ আমাদের জাতির জনককে পুরো পরিবার সহ মানে তাদেরকে নিহত করা, হত্যা করা, এবং তাদের বিচারও করা যাবে না, জি, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি জায়গাতে আমাদের জাতীয় রাজনীতি একটি অবক্ষয়ের মধ্যে গিয়েছিল। তার সাথে জড়িত হয়েছে সন্ত্রাস, মৌলবাদী, তার সাথে আমাদের দুর্নীতি ইত্যাদি ইত্যাদি, এবং মূল্যবোধের অবক্ষয়। এইখানে দাঁড়িয়ে আজকে যেটা আমি মনে করি যে প্রধানমন্ত্রী তার নিজের দল থেকে শুরু করেছেন, এখন একা তিনি তার দলকে শুদ্ধ করলেই চলবে না, অন্যান্য দলকেও কিন্তু আজকে শুদ্ধি অভিযানের প্রতি শুদ্ধ হতে হবে, শুদ্ধ হতে হবে, নিজের দলকে পরিশীলিত করতে হবে। তাহলে ভাই, এই যে আজকে বিএনপি তাদের কর্মসূচি করতে পারলো না, পুলিশের বাধায় বন্ধ হয়ে গেল, এটা কি নিজেরা শুদ্ধ হতে পারেনি বলে পারলো না? আমি সেটাও বললাম, আমি তো প্রথমেই বলেছি যে দলীয় রাজনীতির প্রভাব জাতীয় রাজনীতিতে পড়ে, যে দলীয় রাজনীতিগুলো যদি এই দুর্বৃত্তায়নের হাত থেকে নিজেকে রক্ষা না করতে পারে, আমি তো বললাম যে একটি দল সুস্থ হলে হবে না, সবগুলো দলকেই কিন্তু সুস্থ হয়ে আসতে হবে, তাহলেই কিন্তু একটা সুস্থ রাজনীতির ধারা আমরা শুরু করতে পারবো, যেটা আমরা দেখেছি মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বা মুক্তিযুদ্ধের আগের যে রাজনীতি ছিল, যেমন ধরুন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সমসাময়িক যে রাজনীতিবিদরা ছিলেন, তার মধ্যে আদর্শের উপরে ভিত্তি করে জনগণের ভালোবাসা নিয়ে আন্দোলন করতে গিয়ে কিন্তু বঙ্গবন্ধু জাতির পিতা হয়ে গেলেন। জি, ঠিক আজকেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তিনিও কিন্তু আজকে জনগণের কথা, দেশের কথা ধরতে গিয়ে এবং তার নিজের দলের ভিতরে শুদ্ধি অভিযান শুরু করে তিনিও কিন্তু একটা দৃষ্টান্ত। ধন্যবাদ, আমি একটু খোকন ভাইয়ের কাছে যাবো। খোকন ভাই, ইকবাল ভাই বলছেন যে রাজনৈতিক অঙ্গনকে শুদ্ধ করতে হলে আসলে একটি দলকে শুদ্ধ হলে হবে না, সকল রাজনৈতিক দলকেই শুদ্ধ হতে হবে, শুদ্ধতার ভিতর দিয়ে যেতে হবে।
ধন্যবাদ। ইকবাল ভাইয়ের কথাগুলো ভেরি সাউন্ডস গুড। এটা নীতি নৈতিকের কথা বললে এটা সবাই একমত হবে, কেউ দ্বিমত হওয়ার কোনো কারণ নাই। কিন্তু আমরা বাস্তবে কি দেখছি? মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ভালো লোক এবং সৎ লোক রাজনীতি আনতে হবে। তো আমাদের যে বর্তমান যে যুবলীগের প্রেসিডেন্ট করলেন, যে ভালো মানুষ প্রধানমন্ত্রী, আর দলের মধ্যে কোনো ভালো মানুষ পায় নাই আত্মীয় স্বজন ছাড়া। উনি এরম জায়গায় চলে আসছে আজ কত 11 বছর দেশ শাসন করতে গিয়ে, কারো উনি ট্রাস্ট করতে পারে না, এবং এই জন্যই বোধহয় সম্ভবত আত্মীয় স্বজনের মধ্যে উনি রাখছেন। বাট ভালো, সে ব্যক্তিগতভাবে সে ভালো মানুষ, সুপার আইন। এখন বলেন রাজনীতিকে আছে, এই সংবিধানে বলা আছে সংগঠনকারী অধিকার, এই সংবিধানে বলা আছে রাজনৈতিক দলকার অধিকার কথা বলা আছে। আওয়ামী লীগ ছাড়া আর কেউ রাজনীতি করতে পারে? আওয়ামী লীগ রাজনীতি করে না, তার দেশ পরিচালনা করছে আমি মনে করি। আপনি দেখেন, আপনি বললেন পত্রপত্রিকা আজকে আসছে বা টেলিভিশনে জানাচ্ছে যে 75 বছরের সাবেক প্রধানমন্ত্রী, তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদার জেলে আছে অসুস্থ। উনার আত্মীয় স্বজন যেভাবে এসে বললেন, আমি শুনলাম পার্সোনালি, উনার উনি নিজে উঠতে পারেন না, সোয়াতে উঠতে পারেন না নিচে, তারপর উনাকে বসালেন, কেউ সাপোর্ট দিয়ে বসালেন, সাপোর্ট ছাড়া উনি বসতে পারেন না, মানে উনার যে মেরুদণ্ডটা শক্ত রাখতে পারেন না, উনি নিজে হাতে খেতে পারেন না, নিজে হাতে ওয়াশরুম যেতে পারেন না, হিল অবস্থা। এবং সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় মন্ত্রীরা বলে এটা আদালতের ব্যাপার, আদালতের ব্যাপার হলে আমি বেগম খালেদের আইনজীবী ছিলাম, আমাদের সিনিয়র অনেকে আইনজীবী ছিল, ওনার 5 বছর জেল ছিল। দেখেন দুই রকমের বিচার কীভাবে হয়, দুই আমি জাস্ট এক্সাম্পল, দুইটা এক্সাম্পল দেবো। ওনার আমরা জামিন চাইলাম, প্রথম সার্টিফিকেট গিয়ে পেতে গেলেন 1.5 মাস লাগলো, হাইকোর্টে গেলাম আপিল অ্যাডমিশনের সময় সঙ্গে সঙ্গে জামিন হওয়ার কথা, রেকর্ড কল করলে 1.5-2 মাস লাগলো রেকর্ড কল করতে, জামিন দিল হাইকোর্ট লিমিটেড পিরিয়ডের জন্য, গেল সরকার আপিল, সরকার এবং দুদক, সরকার পুলিশ সোচ্চার দুদক থেকে এমনি বলে, সরকার বলে এটা আলাদার ব্যাপার, কিন্তু সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল যে ভূমিকা রাখে, যে উনি অ্যাগ্রেসিভ থাকে বেগম খালেদার ব্যাপারে, এটা আপনার নাদের বিশ্বাস করবেন না। আপনি আপিল ডিভিশন বললো ঠিক আছে জামিন দিলাম, তবে 4 মাসের মধ্যে আপিল শুনানি করতে হবে, এটা কারো কারোর জন্যে করে নাই, 5 বছরের সাজা, 4 মাসে আপিল শুনতে হবে। আমাদের বাংলাদেশের আপিল সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনের যে অর্ডারটা দিচ্ছে, এ পর্যন্ত কোনো জিন নাই বেগম খালেদা ছাড়া, সে মামলায় সাজা বহাল লাগলো, বাড়াইল ওইসব। দেখেন আরেকটা মামলা একই অবস্থা, পাশাপাশি এমপি হারুন সাহেবের মামলাটা আমি লয়ার ছিলাম, তার 5 বছর সাজা দুদুকের মামলা, দুদুক আসলো 2-3 ঘন্টা হিয়ারিং হলো, সেটার পিছনে জামিন দিয়ে দিল, কিন্তু অ্যাডমিশনের সময় গেলাম আপিল ডিভিশনে, গেল দুদুক চেম্বার তাদের স্টে করলেন না, ফুল কোর্ট কিন্তু মানে প্রধান বিচারপতি ছিলেন, তারা জামিন বহাল রাখলো। অর্থাৎ হারুন সাহেব 5 বছর সাজা, হারুন সাহেব 10 দিনের ভিতরে বের হয়ে গেলেন, ও উনি বিএনপি করেন, ওনার ওনার মামলাটা মিথ্যা, বেগম খালেদার মামলাটা মিথ্যা, বেগম খালেদের জন্য একরকম অ্যাটিটিউড আর অন্যদের সবার জন্য। কিন্তু কখন একটা কথা বলছে, আপনি এমপি হারুন সাহেব মামলা মিথ্যা বলছেন, কিন্তু ঘটনা হচ্ছে তিনি শুল্কমুক্ত গাড়ি আমদানি করে বিক্রি করে ফেলেছেন, যিনি কিনেছেন তারও তো সাজা হয়েছে, তাহলে মামলাটা মিথ্যা বলছেন কোন বিক্রি কিভাবে? জি আমি ওইদিকে সময় নষ্ট করতে চাই না, আমার বিক্রি হলো কি গাড়ি মালিকা নাকি? জি আমরা গাড়িটা ট্রান্সফার করতে হবে নাকি? এই গাড়ি এখন হারুন সাহেবের নামে, বিক্রি কিভাবে হলো? আমার ড্রাইভারের কাছে গাড়ি, আমার বন্ধুর কাছে আমার গাড়ি, তাই বলে বিক্রি হয়ে গেল? কিন্তু কার হেফাজত থেকে গাড়ি পাওয়া গেছে? উনি দাবি করতেছেন, বাট স্টিল টুডে এখনো বিআরটিএ হারুন সাহেবের নামে গাড়ি বিক্রি হলো, কিন্তু হেফাজত থেকে তো পাওয়া গেছিল। আর হেফাজত তো কোন ব্যাপার, আমার ড্রাইভার তো হেফাজত রাখতে পারে, আমার বন্ধু হেফাজত রাখতে পারে না? জি বাসা নাই এখানে, অনেকে ইয়ে না না কি গ্যারেজ ভাড়া না না, তাহলে আর কোনো মালিকের মালিক তো আছে, এটা আর কি, এটা কোনো হারুন সাহেবটা ওই জন্য বলছি। আমি যেটা বলছি দেখেন, বেগম খালেদা কিন্তু বিচার পাচ্ছে না, আর আমরাও মনে করছিলাম যে কোর্ট কোর্টের ব্যাপার, কোর্ট দিচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের একটা মিটিংয়ে, ছোট্ট মিটিংয়ে, যেখানে সিক্রেটারি, তাদের সিক্রেটারি ছিল, বলছে যে বেগম খালেদা জামিন, নো কম্প্রোমাইজ।
প্রধানমন্ত্রী যদি এই কথা বলেন দেশের কোন এখনকার যে অবস্থা সব কিছু মিলে দলীয়করণ বিচার বিভাগ দলীয়করণ, এবার এস কে সিনহারে যেরকম বিতাড়িত করলো সরকারের পক্ষে রায় না দেওয়াতে, যে আতঙ্কটা আছে আতঙ্কটা সরাইতে পারেনি এখন, যে সরকার কথা অনুযায়ী রায় না দিলে তাদের বিপদ হইতে পারে এস কে সিনহা, এই জন্য আর কেউ সাহস করবে না, ন্যায়বিচার পাচ্ছি না আমরা। এক দুই হলো আজকে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল, বিশাল রাজনৈতিক দল। আমি ভিতরে যেতে চাই না, বিএনপি বেগম খালেদার ইমেজের ভয়ে, বিএনপির সমর্থনের ভয়ে আওয়ামী লীগ 30 তারিখের ভোট 29 রাত্রি করতে বাধ্য হয়েছে। এটা এটা সর্বজন শিক্ষিত, বিদেশ বিদেশ টেলিভিশন টেলিভিশন দেখছেন, দেশে তো দেখাই দেন আপনাদেরকে। আজ কিছু তো ওনার মুক্তির দাবিতে একটা মিছিল করবে, মিটিং করবে, ডিসিপ্লিন হয়েছে, পুলিশকে ইনফর্ম করা হয়েছে, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ইনফর্ম করা হয়েছে, মিছিল করতে দেবে না। আমার নোয়াখালীতে আরও করুন অবস্থা, প্রেস ক্লাব তো আপনি সাংবাদিকদের মনে করেন সেফ জায়গা, ওখানে আমি তো করি। আবদুল্লাহ নোমান সাহেব গেছেন আমাদের ভাইস চেয়ারম্যান, উনি গেলেন ওখানে, উনি যাওয়ার আগেই পুলিশ পিটেল 15 জন আহত হয়েছে হাসপাতালে, কতলের বাতা ফাটছে। আমাদের সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, হ্যাঁ, অসুস্থ মানুষ, সে দূরে দাঁড়াইছিল, তার রেস্কিউ নিয়ে গেছে। আমি ওসি সাহেবকে রিকোয়েস্ট করলাম যে ও তো কিছু অসুস্থ মানুষ, তার ডায়াবেটিস জিরো হয়ে যায় মাঝে মাঝে, অত কিছু কী করছে বয়স্ক মানুষ কী করতেছে আই ডোন্ট নো। এর সারা বাংলাদেশের একই অবস্থা, তো আপনি তো প্রতিবাদ করতে কারোর দিলেন না আপনারা, আপনি কী করতেছেন, নিজের সমগ্র নিয়ন্ত্রণ রেখা দেশ চালাচ্ছেন, দেশ কীভাবে চালাচ্ছেন আপনি, কেন আপনার ভারত আপনাকে পেঁয়াজ দিল না, এটা আওয়াজ হয়েছে পেঁয়াজ দিয়ে ভারত বন্ধ করলে হঠাৎ করি উইদাউট এনি ওয়ার্নিং, আওয়াজ হয়েছে চালের দাম বাড়তেছে, লবণের দাম বাড়ে কমে, এইসব নিত্য প্রয়োজনীয় দাম, মানুষ কোন প্রতিবাদ করছে, ভয়ে প্রতিবাদ করছে। খোকন ভাই, পেঁয়াজের প্রসঙ্গে যদি এনেছেন, আপনারা এই পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আপনারা একটি প্রতিবাদ সমাবেশ ডেকেছিলেন, সেই প্রতিবাদ সমাবেশটি প্রেস ক্লাবে কেন্দ্রীয়ভাবে হওয়ার কথা ছিল, বিভিন্ন থানায় থানায় হওয়ার কথা ছিল, প্রেস ক্লাবের কেন্দ্রীয় সমাবেশটি আপনারাই কোনো কারণ ব্যাখ্যা না করে স্থগিত করেছেন, এই ক্ষেত্রে সরকারকে কিভাবে আপনারা আমরা শুনে না, আমরা যেটা সরকার করতে দিচ্ছেন, আমরা প্রত্যেক থানা থানায় করছি, তো ওই জন্য কেন্দ্রীয়টা বাদ দিছি। ও আচ্ছা, ওই ওই কারণে বাধ্য হয়েছে, এইটা একটা রিজন, আর প্রত্যেক যেহেতু মহানের প্রত্যেক থানা থানায় আমাদের নেতা কর্মীরা নেতারা ছড়ায় সিটি আছে, এই জন্য আমরা কেন্দ্রে বাদ দিছি। আচ্ছা, ওইটাই তাহলে সরকারকে সব করতে দেয় কথা বলা না, ঠিক না, আপনি তো কাউ মিটিং করতে দিচ্ছেন না, আপনি একটা ঘরে মিটিং করতে দিচ্ছেন না, আপনি আপনি বলেছেন দেশের গণতন্ত্র সুশাসন, কি সুশাসন আপনি, আপনি আজকে শুধু যুবলীগের প্রেসিডেন্ট চেঞ্জ করলে হবে না, ছাত্রীর প্রেসিডেন্ট চেঞ্জ করলে হবে না, আর বাকিগুলো আজকে ধরুন কোথায় দুর্নীতি নাই বলেন আপনি, গতকাল না পশু পত্রিকা আসছে অর্ধেক কাজ হয় না, 100 কোটি টাকার কাজ, 100 কোটি টাকার কাজ, 400 কোটি টাকার কাজ, অর্ধেক কাজ হয় না, পুরোটা গোটালে চলে গেছে কন্ট্রাক্টর। আপনার ধরেন এই যে ভাই আপনি আপনি ব্যাংক না দেখেন কত কত প্রধানমন্ত্রী সরকারের পক্ষ থেকে এখন ব্যাংকের লাইসেন্স দিচ্ছে, এখন লাইসেন্স দিচ্ছে, হোয়ারাস কিন্তু আবার প্রাইভেট ব্যাংকগুলো সব দালি হয়ে দিচ্ছে, তারপরে আবার একত্রিত করার জন্য চেষ্টা করছে, ডবল স্ট্যান্ডার্ড। আপনি ইকোনমি কোথায় রাখছেন আপনি, আপনার একটা ব্যাংক প্রায় অনেক প্রাইভেট ব্যাংক আছে 160 কোটি টাকা বলে 1% দেন দিতে পারবে না, অনেক প্রাইভেট ব্যাংক আছে, কিন্তু আওয়ামী লীগের যুবলীগের এক নেতার কাছে 160 কোটি টাকার FDR পাওয়া যায়, আপনি কী করছেন, তো 11 আপনি বলেন যে মানে প্রধানমন্ত্রী যে দলের ভিতরে দুর্নীতি 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 ধরতেছে, নো, 11 বছরে এরা লুটপাট করে 1700 কোটি টাকা মালিক হচ্ছে, 1000 কোটি মালিক হচ্ছে, ওনার ওনার ক্ষমতার সময় সৃষ্টি ওদের, ওনার ক্ষমতার সময় এরা সব লুটপাটের মালিক হয়েছে, ওনার ক্ষমতার সময় সৃষ্টি, তো সৃষ্টি ওনার ক্ষমতার সময় সৃষ্টি হয়েছে, এগুলা তো ওনারটা ওইগুলো উনি ধরতেছে, আবার কী কারণে ধরতেছে নোবডি নোস। জি খোকন ভাই, আমি আরেকবার আপনার কাছে আসবো, একটু ফকলিম আমাকে যেতে চাই, ফকলিম এমপি আপনার কাছে আসতে চাই, দুজনের আলোচনা আপনি শুনছিলেন, খোকন ভাই তো একটু দূরে সরে গিয়ে তার নেত্রীর মুক্তি ইত্যাদি বিষয়ে আলোচনা করছেন, যে প্রসঙ্গটিতে আমরা শুরু করেছিলাম রাজনীতির ক্লিন ইমেজ, তো রাজনৈতিক দলগুলো বা ইকবাল ভাই যে কথাটি বলছেন মোটামুটি সবাই একটি ইতিবাচক রাজনীতি করতে চাচ্ছে, এরকম একটি লক্ষণ দেখতে পাচ্ছেন ইকবাল ভাই, তো আমরা মধ্যে এই বিষয়টি বলতে চাই, রাজনীতি ক্লিন ইমেজের হবে সেই ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ। প্রথম ব্যাপারটা হলো আমরা যদি সবগুলো গুলিয়ে ফেলি তাহলে একটু মুশকিল, রাজনীতিটা ব্যাপক অর্থে আমরা ব্যবহার করি, আসলে রাজনীতি পলিটিক্স মানেটা হচ্ছে যে আপনি আপনার দল কীভাবে দেশ শাসন করবেন, গণতন্ত্রের উপায়ে শাসন করবেন না স্বৈর শাসন করবেন নাকি একনায়ক শাসন করবেন, এটা অ্যাডভোকেসি করাটা হলো পলিটিক্স। জি আচ্ছা, এখন আসেন ক্লিন ইমেজ। ক্লিন ইমেজ আপনি যেটা আমি বলতে চাচ্ছেন সেটা হলো অর্থনৈতিক ক্লিন ইমেজের কথা বোধ আপনি বলছেন, কিন্তু এছাড়াও আপনি নৈতিকতা,
আদর্শ বিবর্জিত, আপনি কি বলে ওই দুর্নীতিমুক্ত, দুর্নীতি যদি গ্রস্ত হন তাহলে কি হবে? বিদেশে আমরা একটা জিনিস দেখি যে যেখানে গণতন্ত্র চর্চাটা অনেক বেশি হয় সেখানে সাধারণ মানুষ এই দোষে কিন্তু অনেকেই দুষ্ট থাকে, কিন্তু সাধারণ মানুষ চায় যে আমি যাকে লিডার করব, যাকে ভোট দিব, যার দ্বারা দেশ পরিচালনা করব, যে আমার রাজনীতি থেকে অ্যাডভোকেসি করবে, তাকে আমি একটা স্বচ্ছ মানুষ হিসাবে দেখতে চাই। শুধু যে দুর্নীতি মুক্ত তা না, আদর্শ লোক দেখতে চাই, এডুকেশন দেখতে চাই, এফিসিয়েন্সি দেখতে চাই, এই এই এইটাকেই আপনি টোটালি বলতে পারেন ক্লিন ইমেজের রাজনীতি। অবশ্যই এখন সময়ের প্রয়োজনে ক্লিন ইমেজে আপনি না গেলে আর জনগণের ভোট আপনি আশা করতে পারেন না। এই এটার কথা চিন্তা করি, আর ব্যাপারটা হয়েছে কি, দুর্নীতি আমি বলবো রন্ধে রন্ধে ছড়িয়ে গেছে, এমন জায়গা নাই যে দুর্নীতি হয় না। এটা শুধু সরকারের ভিতর না, সরকারের বাইরেও যেসব প্রতিষ্ঠান আছে, যেসব আপনার জনসাধারণ যারা ব্যবসা করে, ব্যবসা যারা করে দেখেন, কারো কিন্তু আদর্শের মধ্যে নাই, খালি ডিল, মানে এই ডিলটা হবে আমি পয়সাটা পাবো, সেটাতে দেশের রক্ষা স্বার্থ কতটুকু রক্ষা হবে, জনসাধারণের স্বার্থ কতটুকু রক্ষা হবে সেদিকে দৃষ্টি দেওয়ার কারো এই উপায় নাই বা তার প্রয়োজন নাই। সরকারি অফিস ছাড়াও, সরকারি কর্মকাণ্ড ছাড়াও আমরা জানি জিডিপি প্রবৃদ্ধি যেটা হয়েছে এখন আমরা বলি 8.23, তার মধ্যে প্রাইভেট সেক্টরে আপনার 6-এর উপরে, আমরা বলি প্রাইভেট সেক্টরে যেগুলো আমরা কার্যক্রম দেখি এটা এই সহায়তা করেছে 6 কি 6.5, এটা প্রাইভেট সেক্টরের গুণেই কিন্তু হয়েছে। তাহলে কি হলো, প্রাইভেট সেক্টরের মধ্যেও যারা আছে, যারা প্রাইভেট সেক্টর থেকে ব্যবসা করে, যারা প্রাইভেট সেক্টর থেকে গভর্নমেন্টের সঙ্গে ব্যবসা করতে যায় এবং গভর্নমেন্টকে প্রভাবিত করে, যারা ইম্পোর্ট করে এক্সপোর্ট করে, এই যে টাকা বিদেশে পাচার হয় তার একমাত্র ইনস্ট্রুমেন্ট তো ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। তাহলে সরকারের বাইরেও এমন একটা বড় জনসংখ্যা আছে যারা এই দুর্নীতির মধ্যে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। তো সুতরাং এখানে একটা বড় প্রবলেম হচ্ছে, যেটা আমি বলেছি যে দুর্নীতিটা সবাইকে গ্রাস করেছে। তো সুতরাং এইখানে শুধু সরকারকে দোষ দিয়ে আমার লাভ নাই, আমার নিজেকে যে যতক্ষণ পর্যন্ত আমি নিজে এবং পরিপার্শ্বিকতাকে আমি ক্লিন না করতে পারবো, তাহলে শুধু এই মানে পুরনো রাজনীতির মধ্যে আমি একটা দল করি, আওয়ামী লীগ একটা দল করে, বিএনপি একটা দল করে, দলকে দল দোষ দিয়ে এটা কোনোদিনই জনগণের কাছে আসবে না। আর আমার ভাই বলেছেন, উনি তো একদম একজন বিখ্যাত লয়ার জি, এবং 7-7 বার উনি এই আপনার সুপ্রিম বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ছিলেন, সম্পাদক ছিলেন, আগামী মাসেও হবে, এখন হয়তো হবে আমরা আশা করি। কিন্তু আমি একটা কথা জানি ছোট্ট হিসাবে, আমার তো অত জ্ঞান নাই, যে এই কোর্টের ভার্ডিক্ট নিয়ে আমি এখানে আলোচনা করতে পারি, কিন্তু যেটা সাবডুজিট যেটা বলি উনি আমার থেকে অনেক ভালো বলবেন, যেটা কোর্টে অলরেডি কেস প্রিপেয়ার আছে সেটা নিয়ে আমার এখানে কথা না বলাই ভালো। কারণ ব্যাপার হচ্ছে, আমরা তো জানি যে বিচার ব্যবস্থা স্বাধীন, হোক না হোক আমরা মনে করি বিচার ব্যবস্থা স্বাধীন, আর যে যারা এই এই বিচারক আছেন তারা কিন্তু এই 10 বছরের বিচারক না, এখানে দেখবেন 20-25 বছরেরও বিচারক আছে। সুতরাং 2-3টা টার্মস রিজিমসে ইনারা আছেন। এখন যদি আমি বলি যে বিচারকটা ভয়ে এটা করছেন, ভয় এটা আমার বলাটা উচিত হবে না, ঠিক হবে না। আমি মনে করি যে বিচার ব্যবস্থাটা বিচারের মধ্যে রাখতে চাই আমরা, আর জামিনটা এটা আমি যত কিছুই বলি এটা বিচারকের এখতিয়ার আমার জানা মতো। ধন্যবাদ। সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে আর এটা দেখি আমাদেরকে আগে। ইকবাল ভাই, ফকরুল ইমাম বলছেন যে বিচারকটা আরে সরি জামিনটা আসলে বিচারকের এখতিয়ার, অবশ্যই বিচারকের এখতিয়ার, কিন্তু খোকন ভাই আমাদের যারা আছে এখানে অবশ্যই উনি এইসব ব্যাপারে আমাদের থেকে অনেক বেশি জানেন, ওনার সঙ্গে হয়তো আমরা এই ব্যাপারে আলোচনা করে কুলে উঠতে পারবো না, কিন্তু তারপরেও তিনি যে বিষয়টা বলছেন, তিনি তার নিজের দলের একজন এমপির উদাহরণ দিয়ে বলছেন যে একই ধরনের মামলা 5 বছর জেল হয়েছিল, তিনি জামিন পেয়ে গেছেন 10 দিনের মাথায়, কিন্তু বেগম জিয়ার ক্ষেত্রে ব্যতিক্রম তিনি দেখছেন, এই অভিযোগটা বিএনপি বরাবরই করে আসছে। দেখুন, এখন তো অনেক কিছুই আমরা বলি, কিন্তু আমি যখন নিজে যখন ক্ষমতায় ছিলাম তখন কি করেছি সেটা ভুলে যাই, আজকে যারা ক্ষমতায় আছে তাদের সমালোচনা করি। বর্তমানে পুলিশ কর্মসূচি করতে দেয়নি, আপনি তো আমাকে জীবিতই রাখেননি, আপনার সময় তো আমাকে জীবিতই রাখেননি, আমার পুরো পরিবার সহ মেরে ফেলেছেন, এবং যারা হত্যাকারী তাদের বিচার করা যাবে না বলে আপনি
সংবিধানে আইন সংযোজন করেছেন, কালো অধ্যায় সংযোজন করেছেন। শুধু সেখানে নয়, বিচারের রায় হয়েছে, সেই রায় বাস্তবায়ন না করার জন্য 2001 থেকে 2006 পর্যন্ত আপনি আদালতকে প্রভাবান্বিত করেছেন। তখন অধিকার কোথায় ছিল? তখন সংবিধান কোথায় ছিল? 75-এ হত্যা করে আপনি যখন ইয়ে করলেন, এই সামরিক সরকার প্রতিষ্ঠিত করলেন সংবিধানকে উল্টে দিয়ে, তখন সংবিধান কোথায় ছিল? তখন অধিকার কোথায় ছিল? আমাকে 21 আগস্টে যখন আপনি গ্রেনেড হত্যা দিয়ে আমাকে হত্যা করতে চেয়েছিলেন পুরো একটি দলের নেতৃত্বকে, তখন অধিকার কোথায় ছিল? আজকে আমার কথাটা ভুলে যাই, শীর্ষ পর্যায়ে বসে থেকে আপনি ভবন সৃষ্টি করে, হাওয়া ভবন সৃষ্টি করে আপনি দুর্নীতি করলেন, অর্থ পাচার করলেন, এবং তিনি আজকে শীর্ষ নেতা হয়ে বসে আছেন, আর আপনি অন্যের দুর্নীতির কথা বলবেন, নিজের দুর্নীতিকে আপনি কোনো কিছু বলবেন না, এটা তো হতে পারে না। আমি তো একটি কথা বলেছি যে শুধু আওয়ামী লীগ আজকে শুধু যদি সুস্থ রাজনীতির প্রবর্তন করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি করেন, তিনি তার দলকে হয়তো সুস্থ করতে পারবেন, যেটা সেটা হলো আমাদের প্রত্যাশা, সাধারণ মানুষের প্রত্যাশা। কিন্তু সবাই কি তাই করছে? যদি তাই করতো তাহলে একটি রাজনৈতিক দলের যিনি পলাতক আসামি তাকে আপনি শীর্ষ পর্যায়ের দায়িত্ব দিতেন না। আচ্ছা, আজকে আজকে যুবলীগের নেতৃত্ব সুস্থ, যিনি ইমেজ ক্লিন ইমেজের তাদেরকে দেওয়া হয়েছে, ছাত্রলীগের দেওয়া হয়েছে, ইয়ের দেওয়া হয়েছে, কি বলে আপনার শ্রমিক লীগের দেওয়া হয়েছে, স্বেচ্ছাসেবক লীগের দেওয়া হয়েছে, একটি রাজনৈতিক দল তারা শুরু করেছে, যেভাবেই হোক তারা করেছেন, সেটা আমরা প্রশংসা করছি না। না করে আমরা কি বলছি? আমরা বলছি যে আজকে স্বৈরশাসন, আজকে অধিকার দেওয়া হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। আমি যে অধিকার দেই নেই এদেরকে, জি, 25 বছর গিয়েছে আওয়ামী লীগকে আপনি ক্ষমতায় আসতে দেননি, 25 বছর আপনি ক্ষমতায় আসতে দেননি, তখন অধিকার কোথায় ছিল? ইকবাল ভাই, এই জায়গাটাতে আওয়ামী লীগ যখন ইতিবাচক রাজনীতি করছে এবং সুস্থ ধারায় রাজনীতিটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে, সেই সময়টাতেই এই পাল্টা পাল্টে গুলো, অর্থাৎ ওনারা করতে দেননি বলে এখন ওরা পাচ্ছে। আমি সে কথা বলছি না, আমি বলছি যে আপনি এখনো আওয়ামী লীগ বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অর্থনৈতিক উন্নয়ন, জি, বলা হচ্ছে কোথায় উন্নয়ন, কোথায় অর্থনীতি, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি বা বিশ্বের অন্যান্য ইয়ে, তারা কি হাওয়ার উপরে আমাদের এই জরিপগুলো করছেন? তারা কি হাওয়ার উপরে বাংলাদেশের সম্ভাবনাগুলো কথা বলছেন? নিশ্চয়ই না, তারা তো বেসিক ফ্যাক্টসগুলোকে নিয়েই কিন্তু তারা একটা জরিপ করে বলছেন, সেখানে তো টাকা দিয়ে আমি সার্টিফিকেট আনতে পারবো না। জি, তাই যখন উন্নয়ন হচ্ছে, আপনি উন্নয়নের প্রশংসা করেন, তারপরে আপনি বলেন যে উন্নয়ন হচ্ছে কিন্তু আমি আমার অধিকার পাচ্ছি না, কিন্তু আপনি উন্নয়নও হচ্ছে না, কোনো অধিকার নেই। যদি অধিকার না থাকে, যদি গণতন্ত্রই না থাকে, তাহলে আমি কথাগুলো বলছি কিভাবে? আপনার এখানে আপনি কি বন্ধ করে দিয়েছেন আমার বক্তব্য? নিশ্চয়ই বন্ধ করেননি, আপনিও বন্ধ করেন নাই, সরকারের পক্ষ থেকেও আপনার টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়নি। তাই আমি মনে করি যে সবারই আত্মশুদ্ধির একটা প্রয়োজন আছে। আমরা কে কি করেছি, যদি ভুল করে থাকি আজকে সেই সৎসাহস থাকতে হবে যে আমি ভুল করেছিলাম, আত্মসমালোচনা, আত্মসমালোচনা, এবং আমাকে স্বীকার করতে হবে আমার সময় আমি এই ভুলগুলো করেছি, এবং আজকে আমরা করব না, ভবিষ্যতে আমরা সবাইকে নিয়ে একটা সুস্থ রাজনীতি করব। আপনার কাছে আসছি, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি, আমার কথা হচ্ছে যে এখানে বিএনপি রাস্তায় মিছিল মিটিং করে, সে মিছিল এর পাশে দিয়ে সাধারণ জনগণ যখন যায়, পুলিশের লাঠি সাজে সাধারণ জনগণ যখন আহত হয় এবং সে যায় যাই, তো কে বহন করবে? সরকার বহন করবে না পুলিশ প্রশাসন বহন করবে? ধন্যবাদ, বোঝা গেছে প্রশ্নটি। আচ্ছা খোকন ভাই, এর আগের আলোচনাগুলোতে আপনি যে বিষয়গুলো বলছিলেন যে সরকারের নানা বিচ্যুতির কথা, ত্রুটির কথা আপনার তুলে ধরছিলেন, তো প্রশ্ন যদি এরকম রাখি যে গত এই তিন টার্ম টানা
আওয়ামী লীগ ক্ষমতায় আছে, এর বাইরে যদি গত 8ই ফেব্রুয়ারি বেগম জিয়া জেলে যাওয়ার পর থেকে সময়টা যদি বিবেচনায় নেই, আপনারা এক নেত্রীর মুক্তি ছাড়া আর আর কোন জনগুরুত্বপূর্ণ ইস্যুতে জনগণের পাশে দাঁড়িয়েছেন কিংবা আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে? শুনুন, বেগম খালেদা জিয়া একটা ব্যক্তি না, একটা প্রতিষ্ঠান। জি, বেগম খালেদা জিয়া বাংলাদেশ সমগ্র জাতীয়বাদী শক্তির প্রতীক। এই বাংলাদেশে আওয়ামী লীগ কখনো ক্ষমতা আসবে না স্টেট ভোট হলে। আওয়ামী লীগ যদি কারোর আত্মাত না করে, আওয়ামী লীগ কারো ষড়যন্ত্র না করে, আওয়ামী লীগ ভোটার সরাসরি আসবে না ভোটে। দে নো অ্যাবাউট দ্যাট। এবং ধরুন আপনার সবমিলিয়ে 2008 সালে কীভাবে আসছে ক্ষমতায়, দেশবাসী এখনও মনে আছে, সেনাবাহিনীর মনি আহমেদরা ক্ষমতা ছেড়ে যাবে, তারা আওয়ামী লীগ আওয়ামী লীগের সঙ্গে নেগোসিয়েশন করছে। 2008 সালের নির্বাচনটা মনে হয়েছে যে আওয়ামী লীগ সরকার আছে এবং বিএনপি বিরোধী দল আছে, সেনাবাহিনী পুলিশ সব কিছু তাদের পক্ষে, তার ক্ষমতা বসে দিয়ে চলে গেছে। এর আগে 96 সালে তারা কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন আর আওয়ামী লীগ সকল নেতা বক্তৃতা দেন একটা কথাই, আমার ভোট আমি দেবো তাকে, যাকে খুশি তাকে দেবো, এই জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট দরকার। এবং দেশীয় আন্তর্জাতিকভাবে তারা এটা একটা সিচুয়েশন সৃষ্টি করেছে, ক্ষমতা আসছে, ক্ষমতা এসে দেখেন কুটুকৌশল ক্ষমতা এসে পরে এসে 2008 সালের পরে ক্ষমতা এসে বলে যে এটা দরকার নেই, বাদ আমার উপরটার জন্য মই দরকার, মইটা উপর উঠে গেছে মই ফেলে দাও, কেমন জানা আসতে পারে, এই হলো আওয়ামী লীগ। আমি এখন ইকবাল ভাই বেশ কতগুলো পয়েন্ট এখানে রেজ করেছেন, অর্থনৈতিক উন্নয়ন, একটা কথা আছে না খোনার বছর আছে, কাজের কাজের গরু ইয়াতে কেতে বাসে গোয়ালে নেই। উন্নয়নের অনেক উন্নয়ন আছে, বড় বড় উন্নয়ন আছে, ইয়েস সাধুবাদ পাওয়ার যোগ্য, কিন্তু বেশিরভাগ উন্নয়নের মধ্যে দুর্নীতি আছে। এবং বাংলাদেশে রূপপুর পারিবারিক বিদ্যুৎ কেন্দ্র একটাই, দেখেন সেখানে কী দুর্নীতি, বালির দুর্নীতি বলেন কী অবস্থা, আপনার রোডসে বলেন টেন্ডার কি, জিকে সাহিমের কথা দেখছেন না আপনি, সমগ্র কন্ট্রোল করতো সে, কিন্তু আরও অনেক ব্যবসায়ী আছে এখানে কন্ট্রোল করতেছে, আরও কটা গ্রুপের নাম বলতে চাই না আমি ইচ্ছা করে, তো এরাই সে ব্যবসা করতো, এরা পার্সেন্টের কত লাভ করতো, কত লুট করতো, এটা আমি বলতে চাই না, প্রত্যেকটা দুর্নীতির মধ্যে বড় বড় পদ্ধতির মধ্যে বড় বড় দুর্নীতি। বিল তুলে নিয়ে গেছে ইঞ্জিনিয়ার বসে একটা রিপোর্ট দে কাজ হয়ে গেছে, অনেক রাস্তা আছে বাংলাদেশে পাবেন আপনি, এখন আসেন তাহলে এই উন্নয়নের মধ্যে কিন্তু আছে, উন্নয়নের মধ্যে কিন্তু তারা লুটপাটও আছে, এগুলো আর ওয়ার্ল্ড ব্যাংক চিন্তা করে না, বিদেশের চিন্তা করে না, বুঝচিন্তা করতে পারে না এটার মধ্যে। এইলো আসলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কি, টাকা নাই, টাকা নাই, সরকার ব্যাংক থেকে টাকা লোন নিয়ে চালায়, ব্যাঙ্কগুলো শেষ, ব্যাঙ্কগুলো তো দুর্বল ব্যাংক হয়ে গেছে, অনেকগুলো ব্যাংক দুর্বল হয়ে গেছে, মানে মানুষ ভয় করে টাকা রাখতে সরকার রাজনৈতিক অস্থিরতার জন্য, বাংলাদেশ ব্যাংকের টাকাও নাই, কখনো শুনছেন আপনি রিজার্ভের টাকা খরচ করে, আমাদের বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দাও, প্লাস বেগম খালেদা এই রাজনৈতিক শক্তি নেত্রী দেশকে বাঁচাতে হলে রক্ষা করতে হলে, যেমন ধরেন আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, তাহলে কি সকল সমস্যার সমাধান বেগম জিয়ার মুক্তির মধ্যে? না, আমরা তো প্রত্যেক জায়গাতে ইস্যু, প্রত্যেক ব্যাপারটা কি এরকম বলতে যাচ্ছি আপনি, ইস্যুতে আমরা বলছি এই পেঁয়াজ নিয়ে তো আমরা প্রতিবাদ সভা, প্রতিবাদ প্রত্যেকটা ইস্যুতে আমাদের প্রতিবাদ সভা ডেকেছিলেন আর হয়নি, আমরা তো সারা দেশে হয়েছে, তো দেন নাই আপনি কি করলে হবে কি, আপনি আপনার হাত পা বেঁধে রাখবেন, বলতে এই ইয়ে করছে সাঁতার করতে জানে না, আপনি হাত পা বাঁধা রাখবেন, আপনি কি করলেন, আপনি আওয়ামী লীগ ফেস করুক, উই আর রেডি, সারা বাংলাদেশে বিএনপি রেডি, আওয়ামী লীগ ফেস করুক, কেন পরিষ্কার দিয়ে তারা মাস্তানি করাবে, কেন মাস্তানি করাচ্ছে, বন্ধ করো, দেখে আওয়ামী লীগ শক্তি আছে নাকি, আওয়ামী লীগ একদম টিকবে না, দেশবাসীর সঙ্গে যুদ্ধ করে আওয়ামী লীগ টিকবে না, যদি মাস্তে এই যে আইন শৃঙ্খলা বাহিনী মাস্তানি না করে, আপনি আসেন যেটা হলো যে আমরা প্রত্যেক ইস্যুতে আমরা বলে যাচ্ছি, এখন আপনারা তো আপনার হাইলাইট করেন না, আমরা কি করবো, সেকেন্ড থিং হলো হাইলাইট করেন না মানে বিএনপির কোনো খবর কোনো কর্মসূচি গণমাধ্যম হাইলাইট করেন না, হাসান মাহমুদের বক্তৃতা দিলে এটা তো অত বড় নিউজ করেন আপনারা, জি তিন মহাসচিবের বক্তৃতা দিলে ছোট নিউজ করেন না, বিএনপির মহাসচিব সিনিয়র যোগ্য মহাসচিব বক্তৃতা দিলে অনেক বড় নিউজ কভারেজ হয় সকল গণমাধ্যমে দেশে, কখন এটা আপনি বললে মনে ফেয়ার হবে, থ্যাঙ্ক ইউ দিলে তো করলে ভালো কথা, এখন আপনি আসেন উনি বললেন সামরিক শাসন, আমি স্পষ্টভাবে বলতে চাই 75-এর 15-ই আগস্টের পরে ক্ষমতা আসছিল কে, আওয়ামী লীগেরই নেতা খন্দার মোস্তাক আহমদ রাষ্ট্রপতি হয়েছিল, জি সামরিক শাসন জারি করছে কে, মোস্তাক আহমদ জারি করছে,
ইন্ডিমিটি করছে কে মোস্তাকিল ইন্ডিমিটি অর্ডিন্যান্স জারি করছে অর্ডিন্যান্স জারি করছে কিন্তু সংসদে পাশ করেছে হ্যাঁ হ্যাঁ খন্দকার মোস্তাক অর্ডিন্যান্স করেছেন পরে সেটি পরিবর্তন করে সংবিধান জারি করেছে হ্যাঁ করেছেন আওয়ামী লীগ জারি করছে হ্যাঁ করেছেন পরে আসছে ক্ষমতায় হ্যাঁ প্লাস হলো জিয়া রহমান যেটা করছে তারা বাকশাল করছিল জি এখন বাস্তবে বাকশাল এখন সংবিধান সংশোধন আগে করছিলেন বাকশাল করছে একদল করছে এখন কিন্তু বাস্তবে সংবিধানটা হাত দেন নেই কিন্তু বাস্তবে বাকশালে চলতেছে একদলে চলতেছে আর কোনো অ্যাক্টিভিস্টে আপনি ধরেন খন্দকার মোস্তাক আসছিল 7 নম্বরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা আসছিল এবং উনি কিন্তু সংক্ষেপ করবেন উনি অনেক পরে আসছে কেমন হাওয়ামন সৌধী যেটা বললেন আমি একটা কথা বলতে চাই এটা আওয়ামী লীগের কৌশল বক্তিয়া দেওয়া সেনাবাহিনী আপনার আমি সব জায়গায় বলি কথাগুলো না সেনাবাহিনী সরকার ক্যাটেগরি করে 2 বছর সারা বাংলাদেশ খুঁজছে বিদেশে খুঁজছে আওয়ামী লীগ তো 11 বছর খুঁজছে তারেক রহমান সাহেবের সম্পত্তি পেয়েছে 1,26,00,000 টাকা মামলা হয়েছে 1,26,00,000 টাকার আর কোনো সম্পদ পায় নেন নাই পাবে কর্তৃকা বিধির কোনো অ্যাকাউন্টে পায়নি কোথায় আপনার হাওয়া বলেন মিথ্যাচার ছাড়া প্রভাকাণ্ড ছাড়া কিছুই নাই আর খাম্বাল হচ্ছেন এবং আমি মনে করি যারা বলেন তারা মামলাটা দেখে আসেন এই টাকা আবার ট্যাক্স দেওয়া এই টাকাটা ওনার ট্যাক্স দেওয়া অন্য মামলা করেছে তার রেকর্ড দেখা উচিত আর খাম্বাল লিমিটেড আমি পার্লামেন্ট মেম্বার ছিলাম এবং স্ট্যান্ডিং কমিটি মেম্বার ছিলাম ইয়ার বিদ্যুৎ বিষয়ক মন্ত্রণালয়ে পার্লামেন্টে আমি আনছিলাম সেখানে নিয়ে আসছে ওই বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে দিয়েছে যে বই দিয়েছে খাম্বা লিমিটেড কোনো সময় পল্লী বিদ্যুৎ বা পিডি কোনো কাজ করে নেই সাব কন্ট্রাক্টর ছিল বোকাস এর আগের আলোচনা আপনি বলছিলেন যে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এবং পাশাপাশি একটি কথা বলেছেন যে সব দায় তো আসলে সরকারের না তো প্রশ্ন যেরকম রাখতে চাই সরকার ছাড়া বা আওয়ামী লীগ ছাড়া অন্য জেলার রাজনৈতিক দলগুলো আছে তারা কি সঠিকভাবে দায়িত্বটি পালন করতে পারছে বা কতটুকু করছে জাতীয় পার্টি অন্যান্য রাজনৈতিক দল যেটা বললেন আপনি জি তাদের তো করার কি আছে প্রধান বিরোধী দল আপনারা আপনাদেরই করার কোনো সুযোগ আছে কিনা এটা এখন বলেন অবশ্যই আমাদের সুযোগ আছে আপনারা অনেক করছেন এটা এখন কথা হলো যে আমাদের প্রত্যেকটা নির্দিষ্ট একটা জায়গা আছে জব আছে এখন আমার জবটা হলো বিরোধী দল হিসাবে আমি যেটা মনে করি যে সরকারের ভুল ভ্রান্তিগুলো ধরিয়ে দেওয়া আমরা সেটা ধরাচ্ছি ধরিয়ে দিচ্ছি এবং আপনি দেখেন প্রত্যেকটা আমাদের বিরোধী দলের নেতার বক্তৃতা থেকে আরম্ভ করে বিরোধী দলে আমরা যে কয়জন আছি সবাই কিন্তু তার এই বিল থেকে আরম্ভ করে পার্টিসিপেট করছি এবং আমরা চেষ্টা করছি আমাদের ওদের সরকারের যে ভুল ভ্রান্তিগুলো আমরা দুর্নীতির উপর কথা বলছি ব্যাংকের উপর কথা বলেছি ওই খোকন সাহেব যেগুলো বলে সবগুলোর উপরে আমরা কথা বলেছি বলার পরেও এমন কথা হচ্ছে কিছু জিনিস আমরা করি নাই কারণ আমরা হয়েছে কি জাতীয় পার্টি বলি বিএনপি বলি কেউ কিন্তু বিরোধী দলের করার জন্য আমরা রেডি ছিলাম না কোনো সময় আমাদের প্র্যাকটিসও নাই আমি যেটা বলি আমাদের ওই স্ট্রাকচারই নাই বিরোধী দলের মানসিকতায় কারণ আমরা সবসময়ই জানি যে আমরা পাওয়ারে যাব পাওয়ারে একা না যেতে পারলে জোট করি জোট নিয়ে পাওয়ারে যাবো পাওয়ারে যাওয়ারই আমাদের সবারই মূল লক্ষ্য সুতরাং এখানে বিরোধী দল হিসেবে আমরা ওই রকম করে নাই তাহলে এখানে যে প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো জাতীয় পার্টি বলছেন বিএনপি বলছেন আওয়ামী লীগও একই রকম চিন্তায় করে যে আমরা ক্ষমতায় যাবো তাহলে বিরোধী রাজনৈতিক একটি শূন্যতা কি অনুভব করেন আপনি অবশ্যই কিছুটা শূন্যতা কারণ বিরোধী দলের যেমন ধরেন আগে যদি ছোট ছোট দল থাকতো জি মনে করেন ছোট দল থাকতো যে 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 কোনো দল যে 10টা সিট পাবে এরকম দল আমাদের নাই হয় বিরোধী দলে গেলে আপনার ই করবে জোট করলে জিতে যাবে আর একা থেকে 10টা সিট বা 12টা সিট পাওয়ার মতো একমাত্র জাতীয় পার্টি আছে কিন্তু তবুও আমরা আমরা একা না করে ইদানিং আমরা জোটবদ্ধ রাজনীতি করছি তবে একটা কথা বলি আমি যে এই যে খোকন ভাই যেটা বলে গেল এটার মধ্যে সব কিছু সত্য নয় আপনি অর্থনীতির কথা বলেছেন আমাকে সময় না দিলে আমি কথা বলবো জি জি বলুন আপনি অর্থনৈতিক কথা বলেছেন উনি তো অর্থনীতি আমি বলি বাংলাদেশের অর্থনীতি খুব খারাপ এটা কেউ বিশ্বাস করবে না অর্থনীতির কতগুলো প্যারামিটার আছে আমাকে যখন কথা বলতে হবে যখন উনি আইনে যখন ব্যাখ্যা করেন কোর্টে যখন যান তখন ধারাগুলো উল্লেখ করেন এই ধারাতে শাস্তি দেন নালে জামিন দেন সেরকম অর্থনীতি নিয়ে কথা বলতে হলে কতগুলো প্যারামিটার নিয়ে কথা বলতে হবে সেই প্যারামিটারগুলো সবগুলোই পক্ষে সরকারের এখন ধরেন $30 বিলিয়ন $30 বিলিয়ন আপনার ইউএস ডলার আমাদের রিজার্ভে আছে তো আমি এই 7 পয়েন্ট থেকে আমার 8 পয়েন্ট আমার জিডিপি আছে আমার প্যারামিটার অন্য অর্থনৈতিক যে প্যারামিটারগুলো আছে যেমন ধরেন ওই সীমিত আছে এখনও ওই ইনফ্লেশন যেটা সেটা এখনও বাড়ে নাই ডলারের দাম এখনও আপনার 80-85 টাকায় আছে সুতরাং এই প্যারামিটারগুলো যদি আমি দেখি তাহলে বাংলাদেশের অর্থনীতি এত কিছুর পরেও বাংলাদেশের অর্থনীতি খারাপ বলা যাবে না
এবং বাংলাদেশিকে, আমি শুধু না, বাংলাদেশিকে ইমার্জিং টাইগার অর্থনীতির ব্যাপারে এটা বলেছেন। এবং যে পাঁচটা দেশের উপরে পৃথিবীর অর্থনীতি যারা ওয়াচ করেছে তারা বলেছে পাঁচটা দেশের মধ্যে বাংলাদেশ একটা। শুধু তাই না, আপনি দেখেন এই যে শেখ হাসিনা, আমি যতই বিরোধী দলে থাকি, যার যতটুকু প্রাপ্য আমাদের দিতে হবে, আমাদের এখানে যে পাওয়ারফুল নেতৃত্ব, আমি সবসময় বলি যে এই 10 বছরের মধ্যে যে পাওয়ারফুল লিডারশিপ গ্রো করেছে, সেই পাওয়ারফুল লিডারশিপ এখন সারা বিশ্বে পরিচিত। এইটা একটা অ্যাডভান্টেজ আমাদের, সমস্ত বিশ্বে পরিচিত এবং এই ছোট্ট বাংলাদেশকে এখন সবাই চেনে। তো সুতরাং এখন আপনি বাংলাদেশের ব্যাপারে একটা কিছু মন গড়া করে দিলেই আর কেউ বিশ্বাস করবে। ধন্যবাদ আপনাকে আরেকবার আসছি। ইকবাল ভাই, আপনি খোকন ভাইয়ের প্রশ্ন নিশ্চয়ই কোনো প্রসঙ্গের উত্তর দেবেন, সঙ্গে আমি শুধুমাত্র ফখরুল ইমামের একটি প্রসঙ্গ আপনার কাছে আনতে চাই, যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সবাই আসলে ক্ষমতায় যাওয়ার বিষয়টাই মাথায় রাখে, তো এই জায়গাতে গণতন্ত্র তো একটি বিরোধী শক্তি, রাজনৈতিক শক্তিও দরকার, একটি শক্ত বিরোধী রাজনৈতিক শক্তি, সেটাকে আসলে অভাব রয়েছে কিনা? না, যারা মূল মানে রাজনৈতিক দল জি, তারা সবাইকে ক্ষমতায় যেতে না চায় জি, আর ক্ষমতায় যাওয়ার পরে কাজ করব, ক্ষমতায় থাকব, এই প্রত্যাশা কার না আছে, সবারই আছে। কিন্তু কোনো কারণে ক্ষমতায় না গেলে বিরোধী রাজনৈতিক শক্তি হিসাবে আমি গঠনমূলক থাকবো, এই ধরনের মানসিকতা কি আছে আমাদের দলগুলোর মধ্যে? না, আমি তো সেই কারণের জন্য বললাম যে আপনি যখন ক্ষমতায় থাকেন তখন আপনার এক ধরনের বক্তব্য, আপনি যখন ক্ষমতার বাইরে আসেন তখন আরেক ধরনের বক্তব্য। ক্ষমতায় যখন থাকেন তখন বিরোধী দলকে চেনেন না, আর ক্ষমতার বাইরে আসার পরে আপনি বলেন যে বিরোধী দলকে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না। এই বৈপরীত্য, এই সেলফ কন্ট্রাডিকশন যতক্ষণ পর্যন্ত আমাদের মূল রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকবে, রাজনীতি সুস্থ হবে না, স্বচ্ছ হবে না এবং অধিকারও প্রতিষ্ঠিত হবে না। পাশাপাশি খোকন সাহেব একজন অত্যন্ত প্রথিতযশা আইনজীবী, তিনি একটি রাজনৈতিক দলের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না, এই কথা যদি উনি বলেন তাহলে আওয়ামী লীগ যে ক্ষমতাগুলোতে আসলো তারা কিন্তু কু করে আসেনি, উনি যে দলে আছেন তারা ওইভাবেই এসেছেন, কু করে এসেছেন, ক্যান্টনমেন্টে বসে ক্ষমতাকে কুক্ষিগত করে দল তৈরি করেছেন, তারপরে থেকেছেন। আওয়ামী লীগের সেই চরিত্র না। আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় এসেছে কোনো কু করে না, মিলিটারি দিয়ে নয়, ইদেয়া নয়। উনি বললেন যে যদি সামরিক বাহিনীর ছত্রছায়া, সামরিক বাহিনীর ছত্র, হ্যাঁ 2008 সালে, হ্যাঁ 2008 সালে সামরিক বাহিনীর ছত্রছায়া তো বিএনপির জন্ম এবং বিএনপির ক্ষমতায় আরোহণ, আওয়ামী লীগের না। জি, 25 বছর লেগেছে এই শেখ হাসিনাকে রাস্তায় আন্দোলন করতে করতে। এবং সবচেয়ে বড় যেটি, তিনি যখন আসলেন যে বাড়িতে তিনি জন্ম, যে বাড়িতে তিনি বড় হয়েছেন, যে বাড়িটি আমাদের স্বাধীনতার পতাকা উড়িয়েছে, আমাদের জাতির পিতা, সে বাড়িতে আপনি ঢুকতে দেননি, তার বাবা মার জন্য দোয়া করতে দেননি, রাস্তায় বসে উনি বাবা মার জন্য কান্না করেছেন, ভাইদের জন্য কান্না করেছেন, অধিকারের কথা বলেন আপনি? 21 আগস্ট যদি গ্রেনেড যদি ফুটত তাহলে তো আজকে শেখ হাসিনা থাকতো না, এই শেখ হাসিনাকে নিয়ে আলোচনার কিছু থাকতো না। তাই প্রশ্নটি হলো আমাদের সবাইকে আজকে একটি জায়গাতে আসতে হবে, যে যে ইয়ের কথা বলেছেন, মামলার কথা বলেছেন, বেগম খালেদা জিয়ার এই মামলাটি কিন্তু আওয়ামী লীগের না তৈরি নয়, এটি সেখানে যে ইয়ে দেওয়া হয়েছে, রায় দেওয়া হয়েছে, বা সেখানে ওনারা যাদ্রেল যাদ্রেল আইনজীবীরা লড়েছেন, এখন লড়ার পরে তারা রায় নিতে পারেননি সেটা তাদের ব্যাপার, কিন্তু রায় না হওয়ার কারণের জন্য কেন আজকে সরকারকে আপনি ইয়ে করবেন? পাশাপাশি আরেকটা কথা হলো, যদি প্রমাণিত হয়, আমার লয়ার হিসাবে খোকন সাহেব যদি আমাকে নির্দোষ প্রমাণ না করতে পারেন, তাহলে আমার বিরুদ্ধে যদি রায় হয় সেটার জন্য তো আদালত দায়ী নয়, তিনি দায়ী, তিনি আমাকে। ধন্যবাদ। আমি পাল্টাপাল্টি প্রসঙ্গে যাবো, খুব সংক্ষেপে আপনি বলবেন, কিন্তু পুরোটা যদি সরকার সমালোচনা করলেন, কোনো ইতিবাচক দিক আপনার চোখে পড়ে কিনা এই বর্তমান সরকারের? আমি মনে করি যে এই সরকারের মানে 11 বছরের সরকার যে জায়গায় নিয়ে আসছে জাতিকে, আওয়ামী লীগের কমিটমেন্ট ছিল যে
ঘরে ঘরে চাকরি দিবে ঘরে, আর আজকে 15,000 কোটি টাকার মাদক দেশে আসে, চাকরি নাই, প্রত্যেক গ্রামে গ্রামে মার্কেটিং আছে মাদকের এই সরকারের আমলে। এবং শুনুন, আর যেটা হলো যে আমাদের মিথ্যাচার, এখানে অসত্য কথা বলে, এই যে আমাদের যে পরিসংখ্যান, হ্যাঁ বলে 28 লাখ নাকি বেকার আছে, 28 লাখ বেকার আছে, আরে প্রতি বছর কত লক্ষ শিক্ষিত লোক পায় না, এরকম কথা তো অনেক বলেছে, ইতিবাচক কোনো কিছু চোখে পড়ে কিনা, হ্যাঁ ইতিবাচক কোনো কিছু চোখে পড়ে কিনা। আমার মনে হয় যে সরকার বিলিভ করতে হবে কোন ডেমোক্রেসিতে, সরকার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে দল চালাবে, দেশ চালাবে, সেটাকে পরিহার করতে হবে, এই সংবিধান থেকে আনতে হবে। অনেক হয়েছে, 11 বছর ক্ষমতা চালাইছেন, তো কিভাবে চালাইছেন দেড় বাড়ি জানে, কত হাজার হাজার লোক হত্যা করেছেন ক্রস ফায়ার নামে, এটার নামে সেটার নামে, শুধু আজ সরকার নিয়ন্ত্রণ রাখার জন্য এটা বন্ধ করতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে, মনে প্রাণে শেষ করো, খুব অল্প সময় আছে, একটা শেষ করে, একটা শেষ করে, দেশকে ভালোবাসতে হবে। আপনি ফের নিতে পারেন দিন মানবিক কারণে, ভারত তো আমাদেরকে মানবিক কারণ ব্যাজ দিল না, যে ইতিবাচক রাজনীতির কথা আমরা শুরু করেছিলাম, বাংলাদেশ সেই ধারায় এগিয়ে যাবে সেই প্রত্যাশা আমি শেষ করব আপনাকে দিয়ে। অবশ্যই ইতিবাচক রাজনীতি না হইলে দেশ আগাবে না, এবং আমরা যেটা লক্ষ্য করছি ইতিবাচক রাজনীতির জন্য কিন্তু সবাই আমরা আলোচনা করছি, কিন্তু পেছনেরটা টানছি, এখন আমার কথা হলো পেছনেরটা ভুলে যাই, পিছন ফেলে সামনে এগিয়ে যাই, সামনে এগিয়ে যাই। ধন্যবাদ আপনাকে মিস্টার মাহবুবুদ্দিন খোকন, ফকরুল এমপি জি, ইকবাল ভাই। যে বর্তমান প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকারের একটি বৈশিষ্ট্য হলো যে তারা ভুল স্বীকার করে শোধরানোর জন্য নিজের দলের ভিতরে তারা শুদ্ধি বিচার করে, ধন্যবাদ ইকবাল ভাই, অন্য সরকারগুলো ভুল স্বীকার করে, ধন্যবাদ। দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়, আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি।